ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে 20 রানে হারিয়ে বড় ফরম্যাটে দশম জয় তুলে নেয় বাংলাদেশ। এবারই প্রথম অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ। এর আগে 9টি দলকে হারানোর স্বাদ পেয়েছিল টাইগাররা। এর মধ্যে সবচেয়ে বেশি 5 বার জিম্বাবুয়েকে, ওয়েস্ট ইন্ডিজকে 2 বার ও ইংল্যান্ড শ্রীলঙ্কাকে 1 বার করে হারের লজ্জা দেয় বাংলাদেশ। বাংলাদেশের 10টি জয়ের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হলো। প্রথম টেস্ট 6 জানুয়ারি থেকে 10 জানুয়ারি 2005 সাল, বেনু চট্টগ্রাম। বাংলাদেশ প্রথম ইনিংসে করে 488 রান ও দ্বিতীয় ইনিংসে 204 রান। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করে 312 রান ও দ্বিতীয় ইনিংসে 154 রান। ফলাফল বাংলাদেশ 226 রানে জয়ী। ম্যাচ সেরা এনামুল হক জুনিয়র। দ্বিতীয় টেস্ট 9 থেকে 13 জুলাই 2009 সাল, বেনু কিংস্টন। বাংলাদেশ প্রথম ইনিংসে করে 238 রান, জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে 307 রান করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ 345 রানে অল আউট হয়ে যায়, জবাবে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 181 রানে অল আউট হয়ে যায়। ফলাফল বাংলাদেশ 95 রানে জয়ী হয়। ম্যাচ সেরা তামিম ইকবাল। তৃতীয় টেস্ট জয় 17 থেকে 20 জুলাই 2009, বেনু সেন্ট জর্জে। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে 237 রান করে, জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 232 রানে অল আউট হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 209 রানে অল আউট হয়ে যায়। জয়ের জন্য খেলতে নেমে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 217 রান করে। ফলাফল বাংলাদেশ 4 উইকেটে জয়লাভ করে। ম্যাচ সেরা সাকিব আল হাসান। চতুর্থ টেস্ট জয় 25 থেকে 29 এপ্রিল 2013, বেনু হারারে। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে 391 রান করে, জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে 282 রান করে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 291 রান করে ইনিংস ডিক্লেয়ার করে, জবাবে জিম্বাবুয়ে জয়ের জন্য ব্যাট করতে নেমে 257 রানে অল আউট হয়ে যায়। ফলাফল বাংলাদেশ 143 রানে জয়ী হয়। ম্যাচ সেরা মুশফিকুর রহিম। পঞ্চম টেস্ট জয় 25 থেকে 27 অক্টোবর 2014, বেনু ঢাকা। জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে 240 রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশ জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে 254 রানে অল আউট হয়ে যায়। জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 114 রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশ জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 7 উইকেট হারিয়ে 101 রান করে। ফলাফল বাংলাদেশ 3 উইকেটে জয়লাভ করে। ম্যাচ সেরা তাইজুল ইসলাম। ষষ্ঠ টেস্ট জয় 3 থেকে 7 নভেম্বর 2014, বেনু খুলনা। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে 433 রান করে, জবাবে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 368 রান করে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 9 উইকেটে 248 রান করে ইনিংস ডিক্লেয়ার করে, জয়ের জন্য ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে 151 রানে অল আউট হয়ে যায়। ফলাফল বাংলাদেশ 162 রানে জয়লাভ করে। ম্যাচ সেরা হন সাকিব আল হাসান। সপ্তম টেস্ট জয় 12 থেকে 16 নভেম্বর 2014, বেনু চট্টগ্রাম। বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 503 রান করে, জবাবে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 374 রান করে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 5 উইকেটে 319 রান করে ইনিংস ডিক্লেয়ার করে, জবাবে জিম্বাবুয়ে জয়ের জন্য ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে 262 রানে অল আউট হয়ে যায়। ফলাফল বাংলাদেশ 186 রানে জয়ী হয়। ম্যাচ সেরা হন মুমিনুল হক। অষ্টম টেস্ট জয় 28 থেকে 30 অক্টোবর 2016, ভেনু ঢাকা। বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 220 রানে অল আউট হয়ে যায়, জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 244 রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 296 রানে অল আউট হয়ে যায়, জবাবে জয়ের জন্য ইংল্যান্ড ব্যাট করতে নেমে 164 রানে অল আউট হয়ে যায়। ফলাফল বাংলাদেশ 108 রানে জয়ী হয়। ম্যাচ সেরা মেহেদি হাসান মিরাজ। নবম টেস্ট জয়
15-19 মার্চ 2017 ভেনু কলম্বো। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে 338 রান করে, জবাবে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে 467 রান করে। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 319 রানে অল আউট হয়ে যায়। জয়ের জন্য খেলতে নেমে বাংলাদেশ 106 উইকেটে 191 রান করে। ফলাফল বাংলাদেশ 4 উইকেটে জয়ী। ম্যাচ সেরা তামিম ইকবাল। দশম টেস্ট জয় 27-30 আগস্ট 2017 ভেনু ঢাকা। বাংলাদেশ প্রথম ব্যাট করতে নেমে 260 রানে অল আউট হয়ে যায়। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 217 রানে অল আউট হয়ে যায়। জবাব বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 221 রানে অল আউট হয়ে যায়। অস্ট্রেলিয়া জয়ের জন্য খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 244 রানে অল আউট হয়ে যায়। ফলাফল বাংলাদেশ 10-20 রানে জয়ী হয়। ম্যাচ সেরা সাকিব আল হাসান।